শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সাথে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় আইপিও সম্মেলন। আপনারা জানেন আগামী পয়লা এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে পাঁচ দিন ব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলন, এবং এটি বাংলাদেশের জন্য একটি বিরাট সম্মানের ব্যাপার, গর্বের ব্যাপার যে এই রকম একটি সম্মেলন আমরা আয়োজন করতে যাচ্ছি। এবং আরও গর্বের ব্যাপার হচ্ছে যে আইপিইউ এর প্রেসিডেন্ট, আমাদের দেশের একজন সম্মানিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, তিনি আজকে আমাদের এই আলোচনায় আছেন। আলোচনা শুরু করার আগে আমি অতিথিদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার বাঁয়ে প্রথমে আছেন আশিস সৈকত, তিনি দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক এবং সংসদ বিষয়ে দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা তার। আছেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি, তিনিও আমাদের সম্মানিত সংসদ সদস্য, এবং সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। সাবের হোসেন চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করি আলোচনা। আপনি আমাদের সংসদ সদস্য এবং আইপিইউর সভাপতি, সেই হিসেবে এই যে আইপিইউর সম্মেলনটা আমরা করতে যাচ্ছি এবং এটি একটি বড় আয়োজন শুনতে পাচ্ছি, তো আইপিইউ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা হয়তো আমাদের দেশের খুব বেশি মানুষের এখনও নেই, এবং এই সম্মেলনটি আমরা কেন করতে যাচ্ছি বা এর মধ্য দিয়ে আমরা কী অর্জন করতে চাচ্ছি, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু শুরুতেই শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আইপিইউর যাত্রা শুরু হয় 1889, সো এখন তার বয়স হচ্ছে 138 বছর। এবং আমরা প্রায় যে কথাটি বলে থাকি যে জাতিসংঘ বা লীগ অফ নেশনস, এগুলো অনেক আগেই ছিল আইপিইউ, এবং এটা আপনি বলতে পারেন যে পৃথিবীতে মাল্টিল্যাটারিজমের ক্ষেত্রে প্রথম একটি ইনিশিয়েটিভ উদ্যোগ। এখন আইপিইউ সদস্য সংখ্যা হচ্ছে, এবং এটার সদস্য সংখ্যার বিষয়টা হচ্ছে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ কোনো ব্যক্তিগতভাবে কোনো সংসদ সদস্য আইপিইউ সদস্য হতে পারে না, তিনি যেই সংসদের প্রতিনিধিত্ব করেন সেই সংসদেই আইপিইউ সদস্য। আমাদের বর্তমানে হচ্ছে 171টি দেশ যারা, বা 171টি জাতীয় সংসদ, যেখানে রয়েছে প্রায় 46,000 এমপি, এবং তারা 650 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বা নির্বাচিত প্রতিনিধি। এবং ঢাকায় আমাদের যে অ্যাসেম্বলিটি হচ্ছে, সম্মেলন হচ্ছে, এই ধরনের প্রতি বছর আইপিইউ দুটি করে সম্মেলন হয়, একটা হয় মার্চ এপ্রিল এবং আরেকটা হয় আপনার সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো এই প্রথম বাংলাদেশে এই ধরনের একটা আয়োজন হচ্ছে, এবং আমি তো মনে করি এটা মানে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ আন্তর্জাতিক আয়োজন। এবং আমরা যদি কারা কারা আসছে সেই তালিকার দিকে তাকাই, প্রায় 84টি সংসদের নেতৃত্ব দিচ্ছেন ওই সংসদ ওই দেশের স্পিকার বা ডেপুটি স্পিকার, সুতরাং মর্যাদার দিক থেকেও এটা উল্লেখযোগ্য। এবং এখানে নানান বিষয়ে আলোচিত হয়, একটা হচ্ছে আমাদের যে নিয়মিত যে বিজনেস, এখানে 4টা স্থায়ী কমিটি আছে, মহিলাদের একটা ফোরাম আছে, তারপর ইয়াং পার্লামেন্টেরিয়ানসের ফোরাম আছে, তারা তাদের নিয়মিত কাজগুলি করে। আর তার পাশাপাশি এবার যে সাধারণ আলোচনা বা জেনারেল ডিবেট, এটা হবে বৈষম্যের উপরে বা অসমতার উপরে, কেননা বিশ্বব্যাপী এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং সেটা নানান দিক আছে, নানান মাত্রা আছে, যেমন লিঙ্গর ক্ষেত্রে হচ্ছে, যুব সমাজের ক্ষেত্রে হচ্ছে, আপনার আয়ের ক্ষেত্রে হচ্ছে, সম্পদের ক্ষেত্রে হচ্ছে, বর্ণ বৈষম্য আছে, সুযোগের ক্ষেত্রে বৈষম্য আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই আমরা এই সম্মেলনটি হচ্ছে, আমরা দেখছি যে বিশ্ব প্রেক্ষাপট যদি তাকাই, জাতিসংঘের একজন নতুন মহাসচিব আছেন এবং আমেরিকা একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সো এখন গ্লোবালাইজেশন বলেন, মাল্টিল্যাটারালিজম বলেন, এগুলি নিয়ে আগামীতে কোন দিকে পৃথিবী যাবে, ওই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট বাপ্পি, আপনি যদি একটু বলেন যে এই বাংলাদেশে যে এই সম্মেলনটি হচ্ছে, এর ফলে বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে আপনি কি মনে করছেন যে এখান থেকে আমাদের কি শেখার আছে, কি প্রত্যাশা আছে, বা আমরা কি অর্জন করতে পারি? অনেক ধন্যবাদ। এটা তো বাংলাদেশের জন্য একটি অনন্য সুযোগ এবং বিরল সৌভাগ্য। প্রথমেই আমি আজকে অভিনন্দন এবং আবারও ধন্যবাদ জানাতে চাই আইপিইউর প্রেসিডেন্ট জনাব সাবের হোসেন চৌধুরীকে, যে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল অর্জন, ওনার আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং আমাদের মাননীয় স্পিকার যিনি সিপিএ অর্থাৎ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিন্তু এখানে বাংলাদেশটিকে ব্র্যান্ডিং করবার যথেষ্ট সুযোগ রয়েছে। আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি, অর্থাৎ আমরা যে টানা 6 বছর দেখুন আমরা 6-এর উপর প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছি, এবং এখন আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.11%, আমাদের সামাজিক নিরাপত্তা খাতে যে উন্নয়ন হয়েছে, এবং আমরা লিঙ্গ বৈষম্যে যে একটা সমতা আনতে সক্ষম হয়েছে, এবং
এনডিজি অর্জনে বাংলাদেশের যে সাফল্যগুলো রয়েছে, অর্থাৎ মাতৃমৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো এবং আমাদের যুবকদের বিভিন্ন ধরনের সৃজনশীল কাজে অন্তর্ভুক্ত করা, আমাদের দেখুন যে প্রচুর তরুণ সংসদ সদস্য রয়েছেন জাতীয় সংসদে, আমাদের মন্ত্রিসভায় তরুণ সংসদ সদস্যরা রয়েছেন, আমাদের অনেক অর্জন রয়েছে। এই অর্জনগুলো আমরা পৃথিবীর আরও অনেক দেশের মাননীয় সংসদ সদস্যরা আসবেন, তাদের সঙ্গে এগুলো আমরা শেয়ার করতে পারবো। এবং বৈশ্বিক যে চ্যালেঞ্জ রয়েছে, যেটি সাবির ভাই বলছিলেন যে যে অসাম্যতা রয়েছে, যে বৈসাদৃশ্যতা রয়েছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, পারিবারিক এবং রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য, নানা ধরনের বৈষম্য রয়েছে, এগুলো থেকে উত্তরণের উপায়টি এবং সাম্প্রতিককালে সারা বিশ্বব্যাপী যে সমস্যাটি দেখা দিচ্ছে, যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেক তরুণরা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস কিংবা মাদকের দিকে আসক্ত হচ্ছে, সেখান থেকে আমরা এই পৃথিবীকে কীভাবে বাঁচাতে পারি, বাংলাদেশ এক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখতে পারে, আমরা নিশ্চয়ই অন্যান্য দেশের যারা মাননীয় সংসদ সদস্য আসবেন তাদের সঙ্গে আমরা সেগুলো শেয়ার করব এবং আমরা নিশ্চয়ই ইতিবাচক দিকে যাবার বা উত্তরণের পথ আমরা সেখান থেকে অর্জন করতে পারব। ধন্যবাদ আপনাকে আশীষ সৈকত। আমরা দুজন সংসদ সদস্যের কথা শুনছিলাম। সাংবাদিক হিসেবে আপনি দীর্ঘদিন ধরে সংসদের সদস্য না হলেও সাংবাদিক গ্যালারির সদস্য, সে হিসেবে আপনি বাংলাদেশের সংসদকে দেখেন, এই এই সম্মেলনটিকে বা এই প্রক্রিয়াটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার আসলে মানে বুক ভরে গেছে আনন্দে। আপনি জানেন যে আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে হওয়া, সেটি এটা বিরাট আনন্দের ব্যাপার। এটি যদিও খুব আম জনতার লেভেলে বিষয়টা খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আপনি যদি শিক্ষিত এবং বিদেশি যারা মিন করে আর কি সেই সমাজের কথা যদি আপনি বলেন, সেটি একটি বিরাট অর্জন যে আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে হওয়া। এবং বাংলাদেশে যখন আমরা নানান খুঁটিনাটি সমস্যা নিয়ে, সংকট নিয়ে আলোচনা, বিশ্বময় যখন জঙ্গিবাদ নিয়ে সংকট, গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র নিয়ে নানা প্রশ্ন, তখন বাংলাদেশের মতো একটি দেশ পৃথিবীর 171টি সংসদীয় গণতান্ত্রিক দেশের নেতৃত্ব দিচ্ছে এবং দাঁড়িয়ে ধারাবাহিকতা 3 বছর যে মেয়াদ আমাদের প্রেসিডেন্টের, আইপিইউর প্রেসিডেন্টের, তার মাঝামাঝি সময়ে, মাঝামাঝি 2 বছর পরে এসে বাংলাদেশে এরকম একটি বড় সম্মেলন হচ্ছে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশে কিন্তু আন্তর্জাতিক সম্মেলন এর আগে একটি বড় সম্মেলন হতে গিয়ে শেষ পর্যন্ত হতে পারেনি, ন্যাম সম্মেলন, কিছু ভবন উঠেছে সেই স্মৃতিগুলোকে ধরে রেখেছে, কিন্তু এই সম্মেলনটি হচ্ছে বাংলাদেশে এখন দৃশ্যমান, কারণ যাদের বাড়ি ধানমন্ডি মোহাম্মদপুর এলাকায়, আমি মোহাম্মদপুর এলাকায় থাকি, যেন প্রতি রাতে আমি দেখি যে লেজার শো শুরু হয়ে গেছে, মানে আনন্দ যাত্রা শুরু হয়ে গেছে, বিরাট নৌকা একটা তৈরি করা হচ্ছে যার মধ্যে মঞ্চ অতিথিরা বসবেন, প্রায় 100 বা 31টা দেশ থেকে, সব মিলে বোধ 170টা দেশ থেকে প্রতিনিধিরা আসছেন, প্রায় 1500 বিদেশি মেহমান। ইতিমধ্যে যে বিমানবন্দরে সতর্কতা মানে অতিথিদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেক্ষেত্রে যাতে ভিড় এড়ানোর একটা চেষ্টা পুলিশ বিভাগ থেকে করা হয়েছে, প্রায় 8000 পুলিশ সদস্য নিয়োগ করা হচ্ছে এখানে নিরাপত্তার জন্য। এটি আসলে যে এক ধরনের কিন্তু সম্মেলনটাই তো, সাবির ভাই একটা বললেন যে অসাম্যের বিরুদ্ধে কথা বলবে, মানে সংসদীয় গণতন্ত্রকে জোরদার করার কথা বলবে, মানুষের কথা বলবে, সেটি যেমন একটি আছে, আর অন্যদিকে যে বাংলাদেশকে কিন্তু আসলে বিশ্বে নতুন করে ব্র্যান্ডিং করার একটা সুযোগ হবে এই সম্মেলনে। এই 170টি দেশের কিন্তু দৃষ্টি থাকবে এই 4-5 দিন, 1 থেকে 5 তারিখ বাংলাদেশের দিকে, ঢাকার দিকে, যে এখানে আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য, যে সারা বিশ্বময় যখন জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে তখন বাংলাদেশের মতো একটি ছোট দেশে, একটি ছোট দেশে কত বড় একটি সম্মেলন করে দেখাতে পারে। শুধু তাই নয়, নানা ধরনের আয়োজন আছে, যেখানে পাপেট শো আছে, আমাদের বৈশাখী সংস্কৃতি দেখানোর ব্যবস্থা আছে, আমি যদ্দূর জানি, সাবির ভাই বিস্তারিত বলতে পারবেন, তো সেগুলো তো এই 1500 লোকের চোখ দিয়ে 650 কোটি মানুষ দেখবে, তো সেটি কিন্তু একটি বড় সুযোগ এসেছে আমাদের বাংলাদেশকে বিশ্বময় আরও ব্র্যান্ডিং করার ক্ষেত্রে, মানে উদার গণতান্ত্রিক আদর্শ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের ভাবমূর্তি আরও অনেক গুণ আমার মনে হয় যে এই সম্মেলনে বাড়িয়ে দেবে। ধন্যবাদ। আমরা আবারও একটু সাবির ভাই আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা যতটুকু জানি যে 1972 সালে বাংলাদেশ আইপিইউর সদস্য পদ লাভ করে এবং তারপরে এই প্রথম বাংলাদেশের কোনো সংসদ সদস্য এটির সর্বোচ্চ দায়িত্ব নিচ্ছেন, পালন করছেন, এবং আপনি এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি আপনার অভিজ্ঞতা একটু জানতে চাই আইপিইউর প্রেসিডেন্ট হিসেবে। দেখেন, আইপিইউ তো যেহেতু এটা আন্তঃসংসদীয়, অনেকে আইপিইউ আইতে অনেকে মনে করে ইন্টারন্যাশনাল, বাট এটা ইন্টার, তো এটা একটা সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ, যে সংসদগুলোর মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে আপনার সেতু বন্ধন, এবং যেই অভিজ্ঞতাটা হয়তো বাংলাদেশের এমপি হিসাবে আইপিইউতে না গেলে আমার কখনোই হতো না। এবং আমি মনে করি বর্তমান বিশ্বে এটার গুরুত্ব, বিশেষ করে আমরা যদি সংসদীয় কূটনীতির কথা বলি, এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব, কারণ আমরা দেখছি যে বিশ্বে পোলারাইজেশনটা কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে,
সেখানে মানুষের মধ্যে যে বন্ধনটা, যে সম্পর্কটা, এটাকে এগিয়ে নেওয়ার জন্য আইপিইউ অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। তো অবশ্যই এটা অনেক এনরিচিং একটা এক্সপিরিয়েন্স এবং এই যে সুযোগ পেয়েছি এটার জন্য অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত। না, এটি তো আপনি আপনার মানে জেনারেল ইয়েটা বললেন, আমি একটু অভিজ্ঞতার ভিত্তিতে জানি আপনাকে কী ধরনের কাজ করতে হয়, কোনো মিটিং চেয়ার করতে হয় কিনা, বা কী ধরনের কর্ম পরিকল্পনা নিয়ে আইপিইউ আগায়, একটু ডিটেইলে যদি বলেন। মিটিং তো অবশ্যই চেয়ার করতে হয়, সেটা হচ্ছে পদ্ধতিগত। তবে সবচেয়ে ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং হচ্ছে, কারণ আমরা যেমন প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে সরকারি পর্যায়ে কোনো সম্পর্ক নেই, আমরা কিন্তু আবার পার্লামেন্টারি পর্যায়ে সেখানে একটা ডায়ালগের সুযোগ আমরা তৈরি করে দিচ্ছি। কোরিয়া নিয়ে হয়তো আমরা একটা ডায়ালগ করছি, সেগুলি হচ্ছে খুব ইন্টারেস্টিং। মানে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আন্তর্জাতিক পর্যায়ে আপনি একটা কাজ করছেন এবং সেখানে আপনার নিরপেক্ষতা, আপনার গ্রহণযোগ্যতা এবং আইপিইউ নিরপেক্ষতা, আইপিইউ গ্রহণযোগ্যতা, এগুলি খুবই ইম্পর্ট্যান্ট। যে এবারে যদি আমরা একটু সম্মেলন প্রসঙ্গে আসি, যে এই ঢাকায় যে আমরা দুদিন তিন দিন পরে যে সম্মেলনটি করতে যাচ্ছি, এখানে কত লোক আসবে, কারা কারা আসবে, সেই সম্পর্কে একটু যদি ধারণা দেন। ডেলিগেটের সংখ্যা এখন পর্যন্ত হচ্ছে 1400 আপনার যারা ডেলিগেট আসছে, এবং তার পাশাপাশি এখানে ভারতের যে মানে নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থ, যিনি আপনার যখন মালালা নোবেল পিস প্রাইজ পায় তখন তিনিও পেয়েছেন, তিনি আসবেন। জাতিসংঘের মহাসচিবের একজন প্রতিনিধি আসবেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পর্যায়ে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন, আর স্পিকারদের কথা তো আমি বললামই। সুতরাং এটা ওই ডিবেটটা এনাদের মধ্যেই হবে এবং অন্যান্য যারা বিভিন্ন সেশনে আপনার রিসোর্স পারসন সেটাও থাকবে। সুতরাং এটা খুব রিচ একটা অ্যাসেম্বলি হবে। এই এই অ্যাসেম্বলি বা এই সম্মেলনটিতে কী কী কীরকমভাবে ভাগ করা হয়েছে? একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে আমরা জানি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন, কিন্তু সেটি আবার সন্ধ্যাবেলা। হ্যাঁ, তো সাধারণত তো সকল সম্মেলন দেখি সকালবেলা হয় বা দিনের বেলা হয়। না, আইপিইউর ট্রেডিশন হচ্ছে সন্ধ্যাতেই হয়, কেননা আপনার সেখানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আসেন যারা এটা উদ্বোধন করেন, এবং তারপরে হয়তো আপনার কিছু একটা কালচারাল শো হয় যে বাংলাদেশকে আমরা এখানে শোকেস করব, ব্র্যান্ড করব। আমি আগে থেকে কিছু বলতে চাই না, তবে আমার ধারণা এটা অসাধারণ একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং টেলিভিশনের পর্দায় আমরা সকলে এটা দেখতে পাবো। আর অ্যাসেম্বলির মূল কাজটা শুরু হবে দ্বিতীয় দিন থেকে। তো একদিকে আপনার জেনারেল ডিবেট চলবে, অন্যান্য দিকে আমাদের যে স্থায়ী কমিটিগুলো আছে তারা তাদের এজেন্ডা নিয়ে তারা অগ্রসর হবে, এবং আপনার পঞ্চম দিনে, শেষ দিনে একটা ডিক্লারেশন বা আউটকাম ডকুমেন্ট থাকে যে আমরা কোন কোন বিষয়ে কী কী সিদ্ধান্ত প্রস্তাব নিলাম। আচ্ছা, এমনিতে ধরেন ইউএন জেনারেল অ্যাসেম্বলি বা অন্যান্য ক্লাইমেট কনফারেন্স, বড় বড় কনফারেন্সে আমরা দেখি যে সরকারিভাবে এক ধরনের আলোচনা হয়, পাশাপাশি আবার প্রাইভেট সেক্টর, এনজিও, সিভিল সোসাইটি, তারা আবার আলাদা রকমের ওই একই আমব্রেলার নিচে এরকম করে। এখানে কীরকমভাবে আলোচনা? এখানে মূলত এটা হচ্ছে সংসদ সদস্যদের জন্য, বিকজ তারা তো সমাজের সকলকেই তারা রিপ্রেজেন্ট করে, সকলের প্রতিনিধিত্ব করে। সেখানে যেটা করা হয়, যেহেতু একটা সরকারি পর্যায়ে, সেখানে অন্যান্য স্টেক হোল্ডারদের আপনি সম্পৃক্ত করার চেষ্টা করেন, তবে যদি কোনো এক্সপার্ট ওপিনিয়ন থাকে সেটা আমরা অবশ্যই গ্রহণ করি, এবং যে সিদ্ধান্তগুলো হবে বা সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হবে সেগুলো পরবর্তীতে সকল পার্লামেন্টের কাছে আবার পৌঁছে যাবে। এবং যে কথাটি আমার সহকর্মী এখানে বললেন জাতীয় সংসদের, আমরা এখানে কিন্তু বিভিন্ন দেশের গুড প্র্যাকটিসগুলো আমরা নিয়ে আসি। সো বাংলাদেশের যে সুযোগটা হচ্ছে, যে বাংলাদেশের যে অর্জনের কথা বলছে, এই অর্জনটা কেন সম্ভব হলো, সবাই কিন্তু এটা জানতে চাইবে যে আমাদের অগ্রগতির রেট, আমাদের প্রবৃদ্ধি, আমাদের লিঙ্গর ক্ষেত্রে আমাদের অগ্রসর কেন হলো। সো ওইটা বাংলাদেশের শেয়ার করার একটা সুযোগ আছে। ধন্যবাদ। আবারও একটু আশিস সৈকত আপনার কাছে আসতে চাই। এই যে এত বড় একটি সম্মেলন হচ্ছে, আপনি বললেন যে সাংবাদিক হিসেবে আপনি খুবই গর্ববোধ করেন, কিন্তু আমি যেটি বুঝি সাধারণ নাগরিক হিসেবে, যে এই সম্মেলনটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি মিডিয়াতে ওইরকম কোনো কভারেজ বা খুব আলোড়ন দেখিনি, এর সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন যে এটি মানে আমরা কি কেন এটিকে ওইরকম হাইলাইট করতে পারছি না বা পারিনি? না, সেটি আসলে আরও বেশি হওয়া উচিত ছিল, আরও বেশি বাংলাদেশ জাতীয় সংসদ এবং আইপিইউ যৌথভাবে এই সম্মেলনটির আয়োজন করছে, কিন্তু আমার মনে হয় যে জাতীয় সংসদের ভূমিকাটা বোধ হয় আরেকটু জোরালো, আরেকটু উদ্যোগী হওয়া উচিত ছিল প্রচারের ক্ষেত্রে, কারণ তার কিন্তু সংসদের কিন্তু একটা অর্গানাইজড কাঠামো আছে এবং এই সম্মেলনের জন্য একটি কমিটি করা হয়েছে, প্রচার কমিটি, সম্ভবত প্রতত্ত আবুল কালাম আজাদ আমাদের সাবেক তথ্যমন্ত্রীর নেতৃত্বে। উনি কিছুটা চেষ্টা করেছেন
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে পার্লামেন্ট থেকে বোধ হয় আরেকটু উদ্যোগী হওয়া যেত এবং এখনও হওয়া যায়, আরও দুই দিন সামনে বাকি আছে বা পরের পাঁচ দিন বা এরপরেও কিন্তু রেস থাকবে, সেটি অতিথিরা আরও কিছুদিন থাকবেন অনেকেই পাঁচ দিনের পরেও। সে আর মিডিয়া হিসাবে ধরেন যে আমরা তো মিডিয়া কর্মী হিসাবে আমরাও মনে করি আমাদের আমাদেরও ব্যর্থতা আছে যে আমরা আসলে এই জিনিসটাকে খুব বেশি হাইলাইট এখন পর্যন্ত হয়নি। দু এক জায়গায় সাবের হোসেন চৌধুরী আইপিওর প্রেসিডেন্টের সাক্ষাৎকার আমরা দেখেছি কিন্তু সেটাও খুব সীমিত আকারেই হয়েছে। আসলে এর মধ্যে ধরেন বাংলাদেশের দু একটি বড় ঘটনা ঘটেছে, এটি একটি কিছুটা প্রভাব পড়েছে এই মিডিয়ার খবরের। আপনি জানেন যে সিলেটে আজকেও একটি ঘটনা চলছে, এখন অভিযান চলছে, তো এই দু একটি ঘটনার কারণে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমার মনে হয় যে দুই পক্ষেরই কিছুটা ঘাটতি আছে, মিডিয়াও এবং আয়োজক সংস্থা হিসাবে। আমি মনে করি যে আইপিওর এখানে তো ওই অর্থে তেমন কোনো জনবল বা অবকাঠামো ওই অর্থে নেই। পার্লামেন্ট সেক্রেটারিয়েট যেহেতু এটার সঙ্গে আছে আয়োজক হিসাবে, পার্লামেন্ট সেক্রেটারিয়েট আরও বেশি উদ্যোগী হতে পারত প্রচার এবং সাংবাদিকদের আরও এর সঙ্গে অন্তর্ভুক্ত করার। ধন্যবাদ। ফজিলাতুন্নেসা বাপ্পি, আপনি তো ওই কমিটির সদস্য যে প্রচারণার বিষয়ে, যে হ্যাঁ ওই তো মিডিয়া যে কমিটি, সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে এই এত বড় একটি আয়োজন নিয়ে যে পরিমাণ আমাদের প্রচার প্রচারণা হওয়ার দরকার ছিল সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে, সেগুলি আমরা করতে পারি? সেটা আমার জন্য অনেক কঠিন, আমি খুবই কনিষ্ঠ একজন সদস্য। তবে আপনার নিশ্চয় মনে আছে যে আপনি সহ আপনার আরও অনেক সহকর্মীদের সঙ্গে কিন্তু আমরা মত বিনিময় করেছি, আমরা পরামর্শ নেবার চেষ্টা করেছি যে এটাকে আরও কীভাবে আমরা প্রচার পেতে পারি। বিষয়টি কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গৌরবের, সম্মানের, সুতরাং এটিকে ইতিবাচকভাবে প্রচার প্রচারণা করবার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই রয়েছে। এবং সাবির ভাই যেটি প্রথমেই বললেন, আইপিওর সম্মানিত প্রেসিডেন্ট, যে বাংলাদেশের ইতিহাসে এটাই কিন্তু সর্বপ্রথম এত বড় আয়োজন, তো আমি বিশ্বাস করি যে আমাদের সময় এখনও ফুরিয়ে যায়নি, আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, আমাদের এখানে ভালোবাসার পরশ রয়েছে এবং আমাদের সাংবাদিক বৃন্দ প্রতিটি শুভ অর্জন এবং ভালো কাজের ক্ষেত্রে তারা সবসময় প্রত্যাশিত ভূমিকা রেখেছেন এবং এখানেও রাখবেন, এবং বাংলাদেশ যে বিরল সুযোগটি পেয়েছে এটিকে বিশ্বব্যাপী প্রচার করে দেবার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকবে। এবং আপনাকে এই প্রসঙ্গে আমি আরও একটু বলে দিতে চাচ্ছি যে বিআইসিসিতেই আমরা প্রচারের জন্য অর্থাৎ মিডিয়া কর্মীদের সংবাদ সংগ্রহের জন্য ওখানে আলাদা করে স্থান সংরক্ষণ করা হয়েছে এবং আপনি এগুলো সবই জানেন, সেখানে তাদেরকে সুযোগ সুবিধা দেবার জন্য সংবাদ সংগ্রহ এবং কিভাবে সংবাদ তারা তাদের দেশে পাঠাতে পারবেন এবং আমাদের ন্যাশনাল মিডিয়াতে কিভাবে আসবে, এগুলো বিষয়ে যথেষ্ট কাজকর্ম হয়েছে। এবং আমার মনে হয় যে সম্মেলনটি এক তারিখে শুরু হবে, পাঁচ তারিখে যে শেষ হবে, আমরা এখান থেকে প্রত্যাশিত ইতিবাচক ফলাফল পাবো এবং প্রচারের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। না, এই ধরনের আসলে সম্মেলনের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় আমাদের এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলো এটা আসলে আইপিওর প্রেসিডেন্ট খুব ভালো বলতে পারবে যুক্ত করা। আমি আমি মানে বিষয়টা পরিষ্কার করি, মূলত অ্যাসেম্বলি হচ্ছে আইপিও এবং এই অ্যাসেম্বলি বছরে আমি যেটা বলেছি দুটো হয়, একটা জেনিভাতে হয় যেখানে আইপিওর হেডকোয়ার্টার আছে, এটা প্রধান জেনিভাতেই প্রতি বছর সাধারণত এটা একটা কনভেনশন। তারপরেও এই বছর একটা ব্যত্যয় ঘটবে কারণ আমরা সেন্ট পিটার্সবার্গে যাচ্ছি এবং এটারও একটা কারণ আছে, আমি একটু পরে ব্যাখ্যা করছি। আরেকটা হচ্ছে যে মার্চ এপ্রিলে যে সম্মেলন সেটা সাধারণত আইপিওর কোনো দেশ এটা সদস্য দেশে হয় এবং তাদের দায়িত্ব থাকে মূলত যারা স্বাগতিক সংসদ তাদের লজিস্টিক ম্যানেজমেন্ট, হোটেল ভাড়া না, হোটেল ভাড়া যারা আসছে তারাই দিবে, তারপর ধরুন উদ্বোধনী অনুষ্ঠান জোগাড় করতে হবে, হ্যাঁ কোঅর্ডিনেশনটা করে, তারপর ধর নিরাপত্তা যেটা অনেক বড় একটা বিষয়, আর প্রচারের বিষয়টা সাধারণত মানে যারা হোস্ট করেন এটা ওনাদেরই দায়িত্ব। আইপিও যেটা করে হয়তো আপনাকে মেটেরিয়াল দিতে পারে, তাদের ওয়েবসাইটে এগুলো তারা হয়তো প্রকাশ করতে পারে। আর এই বছর যে কথাটি বললাম, দুটি সম্মেলনই জেনেভার বাইরে হবে, একটা হচ্ছে ঢাকায় একটা সেন্ট পিটার্সবার্গ। আসলে রাশিয়ার আগ্রহটা ছিল এটাকে মার্চ এপ্রিলে করার জন্য, বা যখন তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে এসছে এবং আমি মানে বাংলাদেশের একজন সংসদ সদস্য, এটা কিন্তু দে হ্যাভ বিন গুড টু আস, তারা এটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা আবার অক্টোবরে করতে চাইলো এই কারণে যে আগামী বছর রাশিয়াতে মনে হয় বিশ্বকাপ ফুটবলের আয়োজন আছে, তো তারা বলছে যে মানে একই সময় তো আমরা দুটো এত বড় আয়োজন করতে পারবো না, সো যেই কারণে রাশিয়াটা এবার অক্টোবরে আপনার হচ্ছে। তবে আমার মনে হয় প্রচারে দুটো দিক আছে, একটা হচ্ছে মানে আপনি প্রথমে যে প্রশ্নটি রাখবেন সেটা হলো আমার টার্গেট অডিয়েন্স কারা, একটা হচ্ছে আমাদের অতিথি যারা আসছে এবং তাদের জন্য আমরা যতভাবে বাংলাদেশকে শোকেস করা যায়, ঢাকার সম্মেলনটাকে কীভাবে স্মরণীয় করা যায়, সেটা আমি যেহেতু বাংলাদেশের ধরুন আমরা বেশ কিছু নতুন আমরা ডাইমেনশন আইপিওর কাজে আমরা এখানে সম্পৃক্ত করবো। একটা হচ্ছে আইপিও টিভি আমরা লঞ্চ করছি, যেটা আজ পর্যন্ত আইপিওর ছিল না এবং এটা ওয়েব বেসড এবং আমরা প্রযুক্তির আমরা সুযোগটা নিচ্ছি। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করছি এই সম্মেলনটাকে একটা গ্রিন
সম্মেলন হিসাবে প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে এখন অনেক আয়োজন হচ্ছে, তবে গ্রিন সামিট যেটা আমরা বলি সেটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি। সো এটা হচ্ছে দুটো গ্রাউন্ড ব্রেকিং, কারণ এই ধরনের একটা বড় আয়োজনে আপনি যেই জায়গায় আয়োজনটি করছেন ওই দেশের পরিবেশের উপরে তো একটা প্রভাব পড়ে। আমাদের আমরা যেটা বলি কার্বন ফুটপ্রিন্ট, এই যে ধরুন আমরা এখানে কথা বলছি বা আমরা এখানে গাড়ি করে আসলাম, সেটা থেকেও একটা কার্বন ফুটপ্রিন্ট আমরা জেনারেট হয়। সো আমরা যেটা করছি যে যারা বাংলাদেশে প্লেনের মাধ্যমে আসবে, বিমানের মাধ্যমে আসবে, সেটার কার্বন ফুটপ্রিন্টটা কী হবে সেটার একটা হিসাব চলছে। তারপরে আপনার অ্যাসেম্বলিতে যে বিভিন্ন যে তৎপরতা সেখান থেকে কার্বন ফুটপ্রিন্ট কী হবে এটা ক্যালকুলেট করে তারপরে এটাকে নিউট্রালাইজ করার জন্য, অফসেট করার জন্য হয়তো আমরা বাংলাদেশে কিছু উদ্যোগ নিব। যেমন আমরা জানি যে গ্রাম অঞ্চলে অনেকে এখনও কিন্তু আপনার গাছ কেটে লাকড়ি ব্যবহার করছে তাদের রান্নার জন্য, সেখানে যদি আমরা উন্নত মানের কুক স্টোভ দিতে পারি মানে চুলা, তাহলে সেখানে কিন্তু আপনার ইমিশনগুলো কমে যাচ্ছে। সো এইভাবে কিছু ইনোভেশন আমরা করার চেষ্টা করছি। খুবই ইন্টারেস্টিং, আপনার কাছ থেকে আরও শুনবো একটু বিরতির পরে। প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরে আসবো আমরা এই আলোচনায়। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম আইপিইউ সম্মেলন প্রসঙ্গে। সাবের হোসেন চৌধুরী, আপনি বলছিলেন এই সম্মেলনকে কীভাবে ব্যবস্থাপনা করা যাবে, তার মধ্যে একটি বড় বিষয় আপনি উল্লেখ করেছেন যে এটিকে একটি গ্রিন সামিট বা সবুজ সম্মেলন বলতে, যেটি বোঝায় যে পরিবেশের যতটুকু ক্ষতি আমি করছি সেটি কোনো না কোনোভাবে পুষিয়ে দেওয়া, এটাই হচ্ছে মানে আমরা পৃথিবীর অনেক বড় বড় দেশে প্যারিসে বা অন্যান্য জায়গায় হয়তো দেখি এরকম, কিন্তু বাংলাদেশে এরকম একটি আমি তো বলবো দুঃসাধ্য বলতে গেলে, সেটি কিভাবে আপনারা সফল করবেন সেটি যদি একটু। কিছু কিছু কোম্পানি আছে যারা এই আপনার মেজারমেন্টটা তারা করে যে কি পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে, এরকম কাজ হয় না? এটা আপনার বাইরের একটা কোম্পানি, ইউকের একটা কোম্পানিকে আমরা দায়িত্ব দিয়েছি, কেন বাংলাদেশে এখনো সেই এক্সপার্টিজটা প্রযুক্তি আসেনি এবং তারা সেটা করবে, এবং তারা সব ধরনের তার বিশাল একটা চেকলিস্ট থাকে, কারণ আপনাকে প্রতিটা অ্যাক্টিভিটি এখানে মনিটর করতে হয় যে যারা আসবেন তারা যেখানে খেতে যাবেন সেটা কত দূরে। এটার আমাদের আইপিইউ সম্মেলনের পাশাপাশি আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি, আইপিইউ অ্যাসেম্বলি মেলা, কারণ যেখানে আপনি এতগুলো দেশের প্রতিনিধি পাচ্ছেন এবং তারা হয়তো কেউ অতীতে সংসদ সদস্য বা অতীতে মন্ত্রী ছিলেন, ভবিষ্যতে হবেন, এমনকি কেউ সরকার প্রধানও হতে পারে, তো তাদেরকে তো বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করার ক্ষেত্রে, তুলে ধরার ক্ষেত্রে এটা অনেক বড় একটা সুযোগ। কারণ বাণিজ্য মন্ত্রণালয় বা আমাদের যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, প্রতি বছর দেখবেন তারা বিভিন্ন দেশে বাণিজ্য মেলার আয়োজন করে, এবং সেটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা বিষয়। আপনি একটা দেশে যাচ্ছেন, আপনার পণ্য নিয়ে যাচ্ছেন, লোকজন যাচ্ছে, আবার তাদেরকে ফিরিয়ে আনছেন, তো এখানে আমরা এতগুলো দেশের প্রতিনিধিকে এক জায়গায় মানে একটা ক্যাপটিভ অবস্থায় পাচ্ছি পজিটিভ সেন্সে। তো আমরা বাংলাদেশকে সেখানে বাংলাদেশের যে সম্ভাব্য যে পণ্যগুলো আছে রপ্তানির ক্ষেত্রে সেগুলোর আমরা একটা প্রদর্শনীর আয়োজন করেছি, এবং যেখানে আপনার ঢাকা বাণিজ্য মেলা হয় ওই জায়গায় করছি, এটা আমাদের কমার্স মিনিস্ট্রির মাধ্যমে। সুতরাং একদিকে হচ্ছে যে কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে চায় সেখানে করতে পারে, তবে আমার দৃষ্টিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভবিষ্যতের জন্য কন্ট্যাক্ট দাঁড় করানো। আপনি যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দেশে কয়টা মিশন আছে এটা যদি দেখেন, হ্যাঁ আমাদের ইউরোপে কিছু জায়গায় আছে, তবে আমি যদি ল্যাটিন আমেরিকায় দেখি খুবই কম, মাত্র দুটো দেশে আপনার, একটা হচ্ছে মেক্সিকো, একটা হচ্ছে ব্রাজিল। আফ্রিকায় দেখি হয়তো তিন চারটা দেশে, তো এরা তো সবাই বাংলাদেশের আগামীতে দূত হয়ে যেতে পারে যারা এখানে আসছে, এবং তাদের সাথে বাংলাদেশের যারা এক্সপোর্টার তাদের সাথে কিন্তু আমরা একটা সম্পর্ক করে দিচ্ছি। সুতরাং এই যে একটা এই ধরনের একটা অ্যাসেম্বলি যখন হয়, যখন আমি প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, উনি স্বাভাবিকভাবে জানতে চেয়েছিলেন যে এটার খরচ কত হবে, তো খরচের একটা ধরনের হিসাব আমি দিয়েছি অন্যান্য দেশে যেটা হয়। তারপরে আমি এই অ্যাডভান্টেজগুলো বললাম যে দেখেন এটা তো আপনি ওই সমস্ত দেশের তাদের সবচেয়ে লার্জেস্ট সার্কুলেটেড পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েও তো আপনি ইম্প্যাক্টটা তৈরি করতে পারবেন না, যে তারা বাংলাদেশে আসলো, বাংলাদেশের মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করলো। তখন আমরা টেক্সটাইলসে পোশাক শিল্পে ব্যাপক এগিয়ে যাচ্ছি, কিন্তু অনেকেই মনে করে যে আমরা শুধু ইউরোপ আর আমেরিকার উপরে নির্ভরশীল হলে হবে না, আমাদের নতুন বাজার খুঁজতে হবে। পাটের ক্ষেত্রে এখন আপনার চমৎকার নতুন নতুন আইটেম আসছে, এগুলো আমরা দেখাতে পারি, লেদারের বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি, সিনেমেক্সের বিষয় নিয়ে আসতে পারি। সো আমি মনে করি এটা আমাদের জন্য মানে অনেক বড় একটা সম্ভাবনা আমরা সামনে দেখছি। জি ধন্যবাদ। ফজিলাতুল ইসলাম বাপ্পি, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে আপনি সংসদ সদস্য হিসেবে মানে তরুণ সংসদ সদস্য হিসেবে
এই জিনিসটাকে, এই সম্মেলনকে কীভাবে, মানে সম্মেলনে বাংলাদেশকে কীভাবে উপস্থাপন করতে চান, মানে আপনার দৃষ্টিভঙ্গি যে বাংলাদেশের তরুণ রাজনীতিবিদরা কী শিখবে, কী করবে তারা, এবং অন্যান্য দেশের থেকে তাদের তারা কী মেসেজটা নিবে এবং কী মেসেজ দিবে সেই জায়গার থেকে, মানে তরুণ রাজনীতিবিদের দৃষ্টিতে আপনি যদি একটু বলেন। মানে তরুণ, আমি বিশ্বটাকেই দেখি তরুণের চোখে, এবং আমার সামনে একজন জলজ্যান্ত তরুণ বসে আছেন, যিনি ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনি মন্ত্রী ছিলেন, এবং আরও আপনি জানেন সৃজনশীল অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে তিনি সাফল্য এনে দিয়েছেন। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তিনি সভাপতি প্রেসিডেন্ট ছিলেন, এবং তখনই কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল যতদূর আমার মনে পড়ে। তো সেখান থেকে কিন্তু ওনার পথটা, আবার আপনি দেখুন যে আমি আপনাকে আমার সূচনা বক্তব্যে বলেছিলাম যে আমাদের সংসদও যথেষ্ট তরুণ, নবম সংসদও ছিল, এখনও আছে এবং মন্ত্রিসভাতেও আছে। সুতরাং তরুণের যে গতি আর তার চোখের যে জ্যোতি, এই দুটাকে যদি আমরা সংযোগ ঘটাই, সংযোগ ঘটিয়ে আমরা পৃথিবীর আরও অন্যান্য দেশেও অনেক ব্রিলিয়ান্ট ইয়াং এমপিরা আছেন, তাদের সাথে আমরা অনেক কিছুতেই কিন্তু, এই যে বৈষম্যের কথাটাই বলা হচ্ছিল সেখান থেকেও কিন্তু আমি বলছিলাম যে আমরা উত্তরণের পথ কিন্তু আমরা সেখান থেকে পেতে পারি। এবং আমাদের তরুণরা কিন্তু দেখুন যে কোনো পরিবর্তনকে যত দ্রুত ক্যাচ করতে পারে, ধরতে পারে, এবং পরিবর্তনের চালিকা শক্তি হিসেবে একজন তরুণ নিজেকে আবির্ভূত করতে পারে, এটা তো একটা অত্যন্ত চমৎকার বিষয়। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু, এই আলোচনা শুরুর আগে সাবির হোসেন চৌধুরী বলছিলেন একটা কথা, সেটি হচ্ছে যে পৃথিবীর জনগোষ্ঠীর 700 কোটি মানুষের মধ্যে 350 কোটির বয়স হচ্ছে 30-এর কম, কিন্তু সংসদ সদস্যদের যে রেশিও সারা পৃথিবীতে, অন্তত আইপিও সদস্য দেশগুলোতে, সেখানে দেখা যায় যে 2% সংসদ সদস্যের বয়স 30-এর কম। আমি জানি না বাংলাদেশের সংসদে কত শতাংশ, কিন্তু সাবির হোসেন চৌধুরী 1996 সালে যখন হয়েছিলেন তখন হয়তো এরকম ছিলেন তার বয়স, কিন্তু এখনকার বাস্তবতায় আপনি কি দেখেন যে আমাদের সংসদে তরুণ কতটুকু কি পরিমাণ আছে এবং তাদের বয়স কতখানি শোনাতে পারেন তারা? আমাদের তরুণরা যথেষ্ট, আমি মনে করি সাবির ভাইও আমার সঙ্গে সম্মত হবেন, যে আমাদের সংসদে যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা রয়েছেন বয়সের তরুণ, তারা কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা রাখছেন। আর আপনি সারা পৃথিবীর যে রেশিওটি নিয়ে এসেছেন, যেটা সাবির ভাইয়ের সম্প্রতি একটি বক্তব্য আমি পেয়েছি 2%, সেখানে আমাদের অন্তর্ভুক্তি আরও বাড়াতে হবে। আর এক্ষেত্রে কিন্তু তরুণদেরও ভূমিকা আছে, আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এই তরুণদেরকে আমরা অন্তর্ভুক্তিমূলক কাজে দিতে চাই, আমরা তাদেরকে সিদ্ধান্ত গ্রহণে চাই, মূলধারায় চাই। তাহলে তরুণদেরকেও কিন্তু রাজনীতি বলুন, এবং রাজনীতির পথে আমি সাবির ভাইকে রাসেল স্কোয়ারে দেখেছি, মিছিলে মিটিংয়ে তিনি যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, একদিনে কিন্তু তিনি আজকে আইপিওর প্রেসিডেন্ট হন নাই। ঠিক তেমনিভাবে আমাদের তরুণদেরকেও রাজনীতির আসতে হবে, এবং অন্তর্ভুক্ত হতে হলে নিজেদেরকেও কিছু ত্যাগ করতে হবে। সুতরাং যে 2%-এর কথা কিংবা যে সংখ্যাটি আমাদের কাছে মনে হচ্ছে এটা সন্তোষজনক নয়, এটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে হলে তরুণদেরকেও যেমন এগিয়ে আসতে হবে, ঠিক তেমনিভাবে রাষ্ট্র, সমাজ এবং বিশ্বকেও এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। এবং আমি মনে করি এক্ষেত্রে আইপিও একটা চমৎকার উদ্যোগ নিতে পারে, এবং আমি এটাও আর একটা ধন্যবাদ দিব যে আইপিওর প্রেসিডেন্ট সেদিন কিছু তরুণের সাথে লেটস টকে মত বিনিময় করেছেন, এবং সেখানে তারা বৈষম্য থেকে উত্তরণের কিছু সমাধান বা প্রস্তাব আইপিওর প্রেসিডেন্টকে দিয়েছেন, এবং তিনি তাদেরকে কথা দিয়েছেন যে জেনারেল ডিবেটে বা আইপিওতে আপনি সেটি উপস্থাপন করবেন, এবং আমি বিশ্বাস করি যে তিনি সেটা করবেন। তো এইভাবেই কিন্তু আমরা সম্পর্কগুলোকে আসলে বাড়িয়ে নিতে পারি। আর আমাদের তরুণ সংসদ বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গেই কিন্তু তরুণদের প্রসঙ্গটি জড়িত। আমি যদি বঙ্গবন্ধুর কথা বলি, আমাদের জাতির পিতা, 29 বছর বয়সে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার অন্যতম কর্ণধার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 34 বছর বয়সে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং আমাদের আজকের যিনি মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ, তিনি এমএনএ ছিলেন, 73-এর এমপি ছিলেন, এবং আপনি দেখুন যে 25 বছর 3 কিংবা 4 মাস ছিল তখন তার বয়স। এবং আমাদের মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রতিটি স্বাধিকার আন্দোলন সংগ্রামে আমাদের তরুণরা আছে। সুতরাং তরুণের দ্যুতি এবং তাদের যে জ্যোতি এবং তাদের যে গতি, সেটিকে আমরা যদি সমন্বয় ঘটাতে পারি, এবং আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে যদি আমরা আমাদের চিন্তা চেতনাটিকে আরও প্রসারিত করতে পারি, আমি মনে করি যে এটা একটা ইতিবাচক বার্তা আমাদের জন্য নিয়ে আসবে। জি, না, আপনি যে প্রশ্নটা করলেন এখানে আসলে মানে আইপিও দৃষ্টিভঙ্গি থেকে একটা খুব মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে যে সংসদটি আমরা দেখি একটা দেশে, সেই সংসদ কতটুকু সমাজের প্রতিনিধিত্ব করে। সমাজ বলতে তো আমরা সব কিছুই বুঝাই, শুধু আমরা একটা বিষয় বারবার এটার উপরে গুরুত্ব আরোপ করি, সেটা হচ্ছে পার্লামেন্ট মাস্ট বি ইনক্লুসিভ, কেননা ওটা যদি না হয় এবং সেখানে যদি আপনার ন্যূনতম একটা প্রতিনিধিত্ব না থাকে সমাজের বিভিন্ন স্তরের, তাহলে ওই সংসদে যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে এটা কিন্তু সমাজের সকলের বেনিফিটের জন্য নেওয়া হবে না।
সুতরাং আমরা তরুণদের অংশগ্রহণ এই কারণেই বলছি, তারা যতই সম্পৃক্ত হবে, ততই নির্বাচিত হয়ে আসবে, ততই সংসদে বা নীতি নির্ধারণ পর্যায়ে তাদের পক্ষে কথা বলার লোক থাকবে। এখন এখানে এটার অনেক ইমপ্লিকেশান আছে। আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, খোলামেলাভাবে বলি, এখানে রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। আমাদের এখানে একটা প্রতিষ্ঠিত ধারণা যে হ্যাঁ, তোমার বয়স এখনো হয়নি, তোমার সময় আসবে, তুমি ভবিষ্যতে তোমার সুযোগ পাবে। মানে আমরা কখনোই কিন্তু অ্যাকসেপ্ট করতে চাই না যে তরুণরা নতুন কিছু কন্ট্রিবিউট করতে পারে, তাদের কাছে অনেক ভালো চিন্তা থাকতে পারে। সো এটা মন মানসিকতার একটা বিশাল একটা অবস্টেকল এখানে আছে। এবং যতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সেইভাবে তরুণদের সুযোগটা না করে দিবে, সেখানে কিন্তু আপনার একটা ডিসকানেক্ট থাকবে। যে আপনি যে এখন যেটা আমরা যেটা বলছি যে ডেমোগ্রাফিক্স, যে আমার যে জনসংখ্যা, আমার পপুলেশনের ম্যাট্রিক্স আর রিপ্রেজেন্টেশন, এবং এটা শুধু বাংলাদেশ না, এটা বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ। এখন ধরুন যে বড় বড় চুক্তিগুলো হচ্ছে জাতিসংঘে, যেমন 2015 সাল তো একটা বড় বছর ছিল জাতিসংঘের জন্য, আপনার রিস্ক রিডাকশন মানে ঝুঁকির মাত্রা কমানোর জন্য সেন্ডাইতে চুক্তি হলো, টেকসই উন্নয়নের জন্য হলো, নিউ ইয়র্কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, এবং উনি একমাত্র নারী প্রধানমন্ত্রী, তিনি এমডিজির সময় ছিলেন, আবার এসডিজির সময় ছিলেন, পরবর্তীতে প্যারিসে আপনার জলবায়ুর উপরে আমরা একটা সমঝোতায় আসলাম বিশ্ব পর্যায়ে। এবং দেখবেন যে এই সাইকেলটা হচ্ছে 15 বছরের, মানে আমরা বলি এজেন্ডা 2030, 2015 সালে শুরু, 2030 সালে শেষ হবে। সুতরাং এই এজেন্ডার ওনারশিপটা কে নেবে, এটা তো ইয়াং জেনারেশনকে নিতে হবে, তাদেরকে এই প্রসেসটাকে লিড করতে হবে, এটাকে ড্রাইভ করতে হবে, এবং এই প্রসেসের বেনিফিশিয়ারি তারাই হবে। হয়তো ভাবতে ভালো লাগে, বা আমি যদি বলতে পারতাম আমি 2030 সাল পর্যন্ত মানে জীবিত থাকবো, তাহলে এটা আমার এজেন্ডা হতো, কিন্তু এই এজেন্ডা তো হচ্ছে আজকে যার বয়স 15, আজকে যার বয়স 20। সুতরাং আমি মনে করি এটা বিশ্ব রাজনীতিতে অনেক বড় একটা বিষয়, যে কিভাবে আপনি এই তরুণ সমাজকে রাজনীতির মূলধারার সাথে সম্পৃক্ত করবেন এবং তাদেরকে দায়িত্ব দেবেন। একটা কথা আছে এক্ষেত্রে আপনার কাছে, সেটা হলো যে রাজনীতিতে তরুণদেরকে আগ্রহী করবার ক্ষেত্রে এক্ষেত্রে কি ভূমিকা নেওয়া যেতে পারে? দেখেন, মানে আপনাকে তো ফার্স্টে ওদেরকে সেই সুযোগটা দিতে হবে। এখন অনেকেই বলে যে রাজনীতির প্রতি তাদের একটা অনীহা কাজ করে, তারা মনে করে যে রাজনীতির মাধ্যমে তারা কোনো সমাধান পাবেন। এটা বাংলাদেশ না, বিশ্বব্যাপী। এবং দেখবেন যে আপনার ইভেন মার্কিং যে নির্বাচন হলো, এখানে ইয়াং জেনারেশন ভার্চুয়ালি ভোটেই দেয় না। তো এখন আমার সেই চিন্তা করে যে আমি যদি একটা ভোট দিতে হলে, কথার কথা, আমার লাইনে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, সে 3 ঘন্টায় 3 মিনিটে সে ফেসবুকে সে 300টা লাইক দিতে পারছে। তো আমার সিস্টেমটা তো চিন্তা করতে হবে যে তার যে মানে জীবনযাত্রা, তার যে লাইফস্টাইল, এটার সাথে আমি সমন্বয় করে আমার রাজনীতিটা কীভাবে সাজাতে পারি। সো এখন তো ধরেন তারা চলে গেছে সম্পূর্ণ ভিন্ন একটা। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে একটু আশিস সৈকতের বক্তব্য শুনতে চাই, যেটি সাবির হোসেন চৌধুরী খুব সুন্দরভাবে বলছিলেন যে আমাদের সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, তারা কি সকল শ্রেণীর, সকল বয়সের, সকল লিঙ্গের, সকল ধর্মের, সকল বিশেষ ধরনের জনগোষ্ঠী থাকে আদিবাসী, তাদের প্রতিনিধিত্ব করছেন কিনা? নারীদের জন্য যেমন আমরা জানি যে একটা সংরক্ষিত আসনের ব্যবস্থা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তো সংরক্ষিত নেই, কিন্তু সামগ্রিকভাবে আপনার কি মনে হয় যে মনোনয়ন ইত্যাদির ক্ষেত্রে আমরা কতখানি আগাচ্ছি? সেটি ধরেন যে 28 বছর বা 30 বছর ধরে যদি আপনি আলোচনাটা করেন, তাহলে কিন্তু আসলে কঠিন যে 28 বছর বা 30 বছরে সে ওই এলাকার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য হয়ে ওঠে কিনা, বা মনোনয়ন দেওয়ার মতো দলের কাছে মনে হবে কিনা, সেটি কিন্তু একটি বড় প্রশ্ন। যে এখানে যদি 2% হয়, 3% হয়, অনেক কঠিন হবে আমাদের মনে হয়, বা 4% হয়, কঠিন হবে, সেটি আমার কাছে পরে ডিবেট না। কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই বিবেচনা আছে কিনা যে তরুণদের টার্গেট করা, যে রাজনীতির দিকে, যে রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে বলি আমরা তরুণরা, সেই দিক থেকে ফিরিয়ে আনা, সেই চেষ্টা কিন্তু আমার কাছে মনে হয় শুরু হয়েছে। এখন দেখা যায় 7ই মার্চ আগে কিন্তু প্রথাগত ছিল যে সরোয়ার্দ উদ্যানে একটা জনসভা হবে শেষ, এখন কিন্তু 7ই মার্চ আর্মি স্টেডিয়ামে তরুণদের নিয়ে জয় বাংলা কনসার্ট হচ্ছে। তো সেটা কিন্তু ওই যে তরুণদের টানার, এবং ওই জায়গায় যারা যাবে, ওই কনসার্টে যারা যোগ দিবে, তাদের টিকিট কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে না, তাদের টিকিট অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিতে হচ্ছে। এটাই কিন্তু তরুণদের যুক্ত করার, মানে রাজনীতিবিদরা ভাবছেন না কিন্তু ভাবছেনও, কিন্তু এই উদ্যোগের মধ্যে দিয়ে কিন্তু তারা যুক্ত করছেন। কিন্তু শুরুতে আপনি যেটা বলছেন, আবার যদি একটু যোগ করি যে আওয়ামী লীগের যে কেন্দ্র সম্মেলনটি হয়ে গেল অক্টোবরে, কেন্দ্রীয় কমিটিতে দেখবেন এক ছাক তরুণ সেখানেও কিন্তু তরুণদের প্রভাইড করার নানা রকম চেষ্টা করা হয়েছে বিএনপির সেই নতুন কমিটিতে।
তো সেটি দেখতে হল কিন্তু যে আইপিওর যে প্রচারটা নিয়ে আপনি শুরুতে যেটা বলছেন তরুণদের তো বটেই, এটা এটা কিন্তু আসলে সাবির ভাই বলছিলেন যে যারা তাদের টার্গেট অডিয়েন্স তাদের জানানো বা সম্মেলনের মধ্য দিয়ে জানাবেন, কিন্তু দেশের মানুষ তরুণ সহজ সারা দেশের মানুষকে কিন্তু এটা জানানো খুব আরও বেশি দরকার ছিল। যে প্রেস কনফারেন্সটি 31 তারিখে সকালে হচ্ছে বা দুপুরে হচ্ছে, আইপিও সম্মেলন হবে, সেটি যদি 7 দিন আগে আরেকটি প্রেস কনফারেন্স হতো আমার মনে হয় যে এটি আরও বেশি পাবলিক হতো, আরও বেশি জানানো যেত যে একটা বড় একটা ঐতিহাসিক ঘটনার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে এখনো যদি উদ্যোগ নেওয়া যায়। মানে এবং আমরা আরেকটা জিনিস দেখি যে ধরেন আজকে ভোক্তা অধিকার দিবস, এই উপলক্ষে বাংলাদেশের সকল মোবাইল ফোন গ্রাহকরা SMS পান সরকারের তরফ থেকে, এবং দুনিয়ার সব মানে অনেক ফালতু বিষয় নিয়েও আমরা প্রচুর SMS পাই যেগুলি সরকারি সরকার BTRC-র মাধ্যমে পাঠায়। আইপিইউ নিয়ে আমি কোনো SMS-ও পাইনি এখন পর্যন্ত, মানে কোনো মোবাইল অপারেটরের কাছ থেকে। কিন্তু টেলিভিশনে স্ক্রল যাচ্ছে। না, স্ক্রল তো যাচ্ছে, এখন আমরা টেলিভিশন চালাচ্ছি, আপনি আমাদেরকে অনুরোধ করেছেন বা BTV সরকারিভাবে চালাচ্ছে, কিন্তু সাধারণভাবে মোবাইলের আজকাল মানুষ খুব বেশি মোবাইল কেন্দ্রিক, সব কিছু টেলিভিশনও মানুষ মোবাইলে দেখে, পত্রিকাও মোবাইলে পড়ার অভ্যাস। এবং যে তরুণদের কথা আমরা বলছিলাম তারা তো কেউ টেলিভিশন দেখে না, পত্রিকাও পড়ে না, মানে আমাদের সন্তানরা, তাদের জন্য কিন্তু মোবাইলই একমাত্র ডিভাইস কোনো কিছু দেওয়ার জন্য। আমি কোনো খবরের কথা জিজ্ঞেস করলে আমার মেয়েই বলে যে মোবাইলে ফেসবুকে দেখেছি, বা ফেসবুকে তো দেখি নাই, তার মানে কিভাবে জানবো? টেলিভিশন কিন্তু তারা দেখে না, সেই জন্য আমি এই কথাটা বললাম। এই সম্মেলন দেখেন একটা ওয়েব টিভি হচ্ছে, একটু বললেন তো সেটি যদি তরুণরা জানতো আজকে পরে হয়তো যারা উদ্বোধন সেটাও হবে, যে সেটাও কিন্তু একটা আগ্রহের জায়গা তৈরি হতো, সেটি নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা হতো, আলোচনার সুযোগ তৈরি হতো। এবং ওখানে আমি জাস্ট যদি একটু বলি, মানে এই চিন্তাটা যেটা হচ্ছে যে এখন ধরুন যেমন আমি যেটা বলেছি যে আইপিওর বছরে 2টি সম্মেলন হয়, তার মাঝখানে কিন্তু ইন্টারঅ্যাকশনটা MP-দের মধ্যে খুব কম হয়। তা আপনি যদি আজকে, আমরা যেহেতু তরুণদের কথা বলছি ওদের ল্যাঙ্গুয়েজে যদি বলি, যে আমি যদি সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো কী, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইউটিউব, আরেকটা এখন ধরেন উবার এবং ট্যাক্সির যেটা আছে, এবং এদের মধ্যে আপনি দেখবেন যে মিলের জায়গাটা কোথায়। মিলের জায়গাটা হচ্ছে যে ওইখানে আপনি যে কন্টেন্টটা পাবেন সেটার ওনারশিপ কিন্তু তাদের না। ফেসবুকে আমি ফেসবুকের মেম্বার, আপনি মেম্বার, আমরা নিজেরা কন্টেন্ট তৈরি করছি, আমরা দিচ্ছি, সেই কন্টেন্ট দিয়েই কিন্তু ফেসবুক চলছে। ইউটিউবে আপনি হয়তো একটা ভিডিও বা একটা গান আপনি দিলেন, সেটা কিন্তু ইউটিউব দিচ্ছে না, যারা ওটা ব্যবহার করে তারা। তো আমাদের আইপিইউ টিভির আমার যে মানে ইয়েটা ছিল, চিন্তাটা ছিল, সেটা হচ্ছে যে হ্যাঁ কন্টেন্টটা MP-রা দিবে, সারা বিশ্বে আমাদের 46,000 MP। এখন আপনি ধরুন বাপি বললো যে আমি যুবকদের নিয়ে আমি এই কাজ করেছি, সেটা সে ওখানে দিল, আরেকটা দেশের একজন আরেকটা দিল। এইভাবে কিন্তু একটা হচ্ছে যে আপনার নলেজটা শেয়ার করা, আরেকটা হচ্ছে আমাদের সক্ষমতা বাড়ানো MP-দের, এবং সেটা কিন্তু আবার সেটাকে মানুষকে আমরা সম্পৃক্ত করছি। সো আজকাল আপনি যাই কিছুই বলেন, আপনাকে তো প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন সব কিছুর মধ্যে কিন্তু প্রযুক্তি চলে আসছে, এবং ওই প্রযুক্তিতে আপনি যখন যেভাবে চাচ্ছেন আপনি পাচ্ছেন। আপনার ওই বাড়িতে এসে টেলিভিশন একটা নির্দিষ্ট সময় আপনাকে দেখতে হয় না, আপনি আপনার সেলফোনে বা স্মার্টফোনে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় সেইভাবে এটা হচ্ছে ইনোভেশন, যে আমাদেরকে এখানে ইনোভেট করতে হবে। আর আমার আগ্রহটা ছিল যে হ্যাঁ আজ থেকে 10 বছর পর কেউ বলবে যে আইপিইউ টিভি কোথায় লঞ্চ হয়েছিল, বাংলাদেশে। কখন আমরা আইপিইউর প্রথম গ্রিন বা সবুজ সম্মেলন হলো বাংলাদেশে, ধন্যবাদ। আমরা আর একটু বিরতিতে যাব, প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো এই আলোচনায়, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টক শো অনুষ্ঠানে, আমরা কথা বলছিলাম আইপিইউ সম্মেলন প্রসঙ্গে। আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। সাবির হোসেন চৌধুরী, আপনার কাছে কয়েকটি প্রসঙ্গ একটু জানতে চাই। প্রথম প্রসঙ্গ হচ্ছে আমাদের সকলের জন্যই কম বেশি উদ্বেগের, সেটি হচ্ছে নিরাপত্তা। কারণ একটু আগে আশিস সৈকত বলছিলেন যে দেশের অনেকগুলো অপ্রীতিকর ঘটনার কারণে সংবাদটি চাপা পড়ে গেছে। সংবাদকর্মী হিসেবে আমিও সেটি মনে করি যে যদি এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটতো তাহলে হয়তো আমরা আইপিইউ নিয়ে আরও বেশি নিউজ কভারেজ করতে পারতাম, আরও বেশি আলোচনা করতে পারতাম। তো এরকম একটি ছোটোখাটো মানে কোট আনকোট আতঙ্কজনক অবস্থা, দেশের ভিতরে এরকম জঙ্গি হামলা হচ্ছে বা জঙ্গিদের ঘাঁটির সন্ধান পাওয়া যাচ্ছে, সেরকম সময়ে নিশ্চয়ই আমাদের বাড়তি সতর্কতার দরকার আছে নিরাপত্তার বিষয়ে, এবং আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তিরও একটা ব্যাপার আছে। সেই জায়গার থেকে আমরা কতখানি তৈরি করেছি নিজেদেরকে? মানে আমি যতটুকু জানি, কারণ এই বিষয়টা তো আমি যেটা বললাম যে আমাদের হোস্ট পার্লামেন্টের মধ্যেই পড়ে এবং সরকারের উপরে পড়ে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টাকে আপনার গুরুত্ব দেওয়া হয়েছে,
এবং আমিও একাধিকবার যারা এটার দায়িত্বে আছেন ওনাদের সাথে কথা বলেছি, এবং আমাদের তো মনে হচ্ছে যে যতটুকু বা যা ব্যবস্থা নেওয়া সম্ভব সেটাই হচ্ছে। তার পাশাপাশি এই কথাটাও আমরা আইপিইউতেও আমরা আলোচনা করেছি, কেননা গত বছর যখন আপনার গুলশানে সেই ঘটনাটি ঘটে, তার পরপরই কিন্তু সিপিএ সম্মেলন বাতিল করে দেওয়া হয় এবং তারা বলছে যে বাংলাদেশ নিরাপদ না। তো এখানে পরবর্তীতে আমাদের যখন আইপিইউর মিটিং হয়, আমি একটা প্রশ্ন রেখেছিলাম, আমাদের জাম্বিয়াতেও যেমন যখন মিটিং হয় তখন ব্রাসেলসে আপনার সেই বোমাবাজির ঘটনা ঘটে, এয়ারপোর্টে দুটো বোমা বিস্ফোরণ হলো, এটা হচ্ছে গত বছরের মার্চে, এবং কয়েকদিন আগে হাউস অফ কমন্সে একটা অ্যাটাক হয়েছে লন্ডনে। তো এখন আসলে মানে এটা তো এখন হয়ে যাচ্ছে রুল, এটা কিন্তু আর এক্সেপশন না যে বিভিন্ন দেশে ঘটছে। তো সেখানে আমরা বিশ্ব সংসদীয় সম্প্রদায় হিসেবে আমাদের অবস্থানটা কী হবে, এবং এখানে দুটো ভিউ আছে। একটা হচ্ছে যে না, আমরা ওই দেশে যাব না, এবং আমি মনে করি যদি আমরা না যাই, এটা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের ক্ষেত্রে হতে পারে, আগামীতে আমাদের যেখানে সম্মেলন হচ্ছে সেখানে যদি একটা ঘটনা ঘটে, তাহলে কি আমি সেই সম্মেলন পোস্টপোন করব? কেন পোস্টপোন করে যারা এই ধরনের মানে ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে তো আরও উৎসাহিত করা হচ্ছে। সো এই এই জায়গায় তারা তো ওইটাই চাচ্ছে যেন ডিসরাপশনটা হয়। এবং অন্যান্য দেশে কি হলো, আপনার প্যারিসেও ঘটনা ঘটলো, তারপর তো কোনো মেজর ইভেন্ট তো ক্যান্সেল হয় নাই, একটা হচ্ছে তো অবশ্যই আমরা চাইবো না এই ধরনের কিছু ঘটুক, মানে এটা তো আমরা কখনোই চাইবো না। তবে আমার মনে হয় আমাদের সেই মানসিক সেই সাহস আছে যে না, আমাদের সংসদ সদস্য হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমাদেরও একটা স্ট্যান্ডের প্রয়োজন। জি ধন্যবাদ। আরেকটি প্রসঙ্গ বাপ্পি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আমরা কয়েকদিন আগে 25শে মার্চ গণহত্যা দিবস পালন করলাম, এবং এখন এই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য বাংলাদেশ খুবই চেষ্টা করছে, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে এই সম্মেলনে সম্মেলনকে সামনে রেখে এই ইস্যুটাকে আমরা সামনে আনতে পারি কিনা? এটা আপনি জানেন যে আমাদের 17 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সেখানে অংশগ্রহণ করবেন মাননীয় ডেপুটি স্পিকারের নেতৃত্বে। আর এটা একটা আপনি যে ইস্যুটা বলেছেন এটা নিয়ে তো বাংলাদেশ কাজ করছে, এখানে এটা একটা বেশ ভালো সুযোগ এটাকে এখানে রেজ করবার মতো আমি মনে করি। আশিস সৈকত, মানে বাংলাদেশের এই যে সাম্প্রতিক ঘটনাবলি যেটি আপনি বলছিলেন যে জঙ্গিবাদ ইত্যাদি এইরকম, সাবের ভাই অবশ্য বলেছেন কিন্তু আপনার উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আপনার কাছে কি মনে হয় যে এরকম ঘটনাবলি যে ঘটছে বাংলাদেশে সেটি এই সম্মেলনের সম্মেলনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা? আমার তা মনে হয় না, কারণ হোলি আর্টিজেনের পরে, হোলি আর্টিজেনের পরে কিশোরগঞ্জে শোলাকিয়া ঘটনা ঘটলো, এরপর কিন্তু জঙ্গিরা কোনো আক্রমণ করতে পারেনি। যে গতকাল বা আজকে যে ঘটনাগুলি ঘটছে সেগুলো কিন্তু জঙ্গিরা এক জায়গায় লুকিয়ে থাকে, সেখানে খবর পেয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরার জন্য যায়, এবং তখন যে একটা গোলাগুলির ঘটনা ঘটে বা একটা সংঘর্ষ, মানে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য বাঁচানোর চেষ্টা করে। এবং হোলি আর্টিজেনের পর কিন্তু বা শোলাকিয়ার পর কিন্তু আর জঙ্গিদের ব্যাপুরা হয়ে কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে এরকম ঘটনা কিন্তু ঘটে নাই, এখন কিন্তু উল্টা ঘটনা ঘটেছে, ওরা ঘরের মধ্যে লুকিয়ে থাকছে, সেটির সন্ধান করে ওদের বের করতে গিয়ে একটি দুঃখজনক ঘটনা ঘটে যাচ্ছে। অতএব আমার কাছে তো মনে হয় যে বাংলাদেশ গত 1 বছরে ওই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে, এবং দাঁড়িয়েছে বলেই এই যে আইপিইউর 131টা দেশ বা 170টা দেশ এখানে আসতে সম্মত হয়েছে। নিশ্চয়ই তাদের কাছে খোঁজখবর আছে, 2-1টা দেশ হয়তো মেকিভাবে সবসময় বলতে চেষ্টা করে এখানে জঙ্গি আছে, অ্যালার্ট করে তাদের দেশের নাগরিকদের, কিন্তু সাধারণভাবে যদি আপনি দেখেন যে বিদেশিদের যদি অত অনাস্থা থাকতো, অত ভয় থাকতো বাংলাদেশ নিয়ে, তাহলে কিন্তু 170টা দেশের বাংলাদেশে আসার সাহস হতো না, এবং ওখানে কোনো ফেলনা লোক তো আসছে না, মিনিমাম মেম্বার অফ পার্লামেন্ট আসছে, স্পিকার আসছে, ডেপুটি স্পিকার আসছে, 650 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে। আমি এখানে আরেকটা যেটা বিষয় আমি খুব মানে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এখনো কিন্তু অনেক দেশের মানে ট্রাভেল অ্যাডভাইজারি বা নিষেধাজ্ঞা আছে বা তারা ডিসকারেজ করে, এবং আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না, তবে এখানে যেই সমস্ত দেশ এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি দিয়েছে ওই দেশ থেকেও কিন্তু আসছে প্রতিনিধিরা আসছে, এবং এটাই হচ্ছে আমি যেটা বললাম যে আমাদের সলিডারিটি মানে আমাদের মধ্যে যে সংগতি যেটা আছে, এবং আমরা এখানেও কিন্তু একটা স্টেটমেন্ট করতে যাচ্ছি। এবং আমি যেটা মানে আশা করব যে গত বছর আমাদের যে সিপিএ সম্মেলন যেটা বাতিল হয়ে গেল আইপিইউ সম্মেলনের পর, এই বছরে যদি সিপিএ সেই সম্মেলন করা যায়, কেন আমাদের মাননীয় স্পিকার সেটার চেয়ারপারসন এবং উনি থাকাকালীন সময় ওনার মেয়াদের মধ্যে যদি এটা করা যায় সেটা বাংলাদেশের জন্য আরেকটা বড় অর্জন হবে।
আমরা শেষ স্পিকার তার সমাপনী বক্তব্যে বলেছেন যে নভেম্বরের দিকে যে আমরা আরেকটি প্রসঙ্গে যে প্রসঙ্গে আপনি বলছিলেন এখানে দিয়ে একটু এক্সটেন্ড করতে চাই আমি, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি এখন পর্যন্ত সেটি পাকিস্তান এই সম্মেলনে অংশ নিচ্ছে না, এবং পাকিস্তান এর আগে সার্ক সম্মেলনে পাকিস্তানের যে সম্মেলন হওয়ার কথা ছিল সেখানে ভারত বাংলাদেশ সহ অনেকেই অংশ নেয়নি, এবং যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এক ধরনের শীতল কূটনৈতিক সম্পর্কের অবস্থা তৈরি হয়েছিল। তো এই পাকিস্তান সম্মেলনে অংশ না নেওয়া কি সেগুলির বহিঃপ্রকাশ নাকি অন্য কোনো সমস্যা? আপনি আইপিইউর প্রেসিডেন্ট হিসেবে যদি না ধরুন পাকিস্তান আসছে না, মিয়ানমার আসছে না, হ্যাঁ আমি যদি মানে ওইভাবে বিষয়টা দেখি, এবং আমি মনে করি এটা খুবই দুঃখজনক, কেননা যদি মানে দুটো সরকারের মধ্যে সম্পর্ক সবসময় যে চমৎকার থাকবে তা না, কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে যারা আসছে তাদেরকে মানুষের প্রতিনিধি হিসাবে দেখি, তাহলে তো একটা কথা আমি প্রায় বলি যে যখন সরকার কথা বলছে না, সরকারের মধ্যে যখন কোনো সংলাপ নাই, তখনই কিন্তু আমাদের এই প্রতিনিধি পর্যায়ে সংলাপের জরুরি এবং গুরুত্ব আরও অনেক বেড়ে যায়। এবং আমি মনে করি পাকিস্তান যদি আসতো তাহলে সেটাতে বাংলাদেশ যেমন লাভবান হতো, পাকিস্তানের জনগণ তারও লাভবান হতো। সুতরাং এটা এই বিষয়টা কিন্তু এখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আইপিইউ সভাপতি হিসাবে আমি প্রায় বলি যে যারা পার্লামেন্টেরিয়ান তারা কিন্তু সরকারের মুখপাত্র না বা সরকারের একটা এক্সটেনশন না, যে আমাদের চিন্তার ক্ষেত্রে একটা স্বাধীনতা থাকা উচিত, আমাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন হওয়া উচিত। আর ওটা যদি না হয় তাহলে আপনি এখানে তো বিষয়গুলো ভিন্ন হওয়া উচিত, বিকজ আমরা তো মানুষের প্রতিনিধি। এবং এখানে ধরুন বাংলাদেশ এবং পাকিস্তান সরকারি পর্যায়ে সমস্যা থাকতে পারে, কিন্তু যারা পাকিস্তানের জনগণ তাদের সাথে কি আমার সেই সমস্যা আছে? আমি তো মনে করি না। সুতরাং এইটাই আমার হচ্ছে, এটাকে লেভারেজ করে এটার উপরে ভর করে আমরা কিভাবে আমাদের বিশ্ব পর্যায়ে যে মাল্টিল্যাটারাল কোঅপারেশন আছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য একটা বড় করণীয় এবং চ্যালেঞ্জ। জি, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সাবির হোসেন চৌধুরী, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই এই সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে, যে আনুষ্ঠানিকতা কী কী এবং এটার জন্য সাধারণ মানুষের কিছু করণীয় আছে কি না, রাস্তাঘাট বন্ধ থাকবে কি না, নিরাপত্তার ঝুঁকি, বাড়ি থেকে বের হবেন না, সেই বিষয়গুলি। হ্যাঁ আমি এবং এটা আপনি একটু আগে যে প্রচারের যে কথাটা বললেন, একটা তো হচ্ছে আমরা কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, বিশ্ব সংসদীয় সম্প্রদায় কী ভাবছে বিভিন্ন বিষয় নিয়ে, আরেকটা হচ্ছে এই ধরনের যখন একটা আয়োজন হয় তখন আসলে মানুষের সহযোগিতা ছাড়া এটা কখনোই সফল হয় না, কেননা তাদের কিছু হয়তো সাময়িক তাদের সমস্যা হতে পারে। তখন যেমন 2 এবং 4 তারিখ আমাদের এখানে HSC পরীক্ষা শুরু হচ্ছে, 2 তারিখ হচ্ছে প্রথম দিন এখানে বাংলা ফার্স্ট পার্ট, এবং সেটার জন্য আজকে আমরা বসছি, বিকজ আমরা যেই দেশে যাব তাদের মানুষের সমস্যা করে তো আমরা আমাদের সম্মেলন করতে চাই না, সুতরাং আমরা টাইমিংয়ের কিছু পরিবর্তন করছি। এটা ছাড়াও যখন আপনার স্পিকার বা ডেপুটি স্পিকার ডেলিগেটরা আসবেন হোটেল থেকে, তখন হয়তো রাস্তায় আপনার কিছু ট্রাফিক জ্যামের সম্ভাবনা থাকতেই পারে, কারণ আপনার রাস্তাটা বন্ধ করা হবে, এসকর্ট দিয়ে নিয়ে যাওয়া হবে। সুতরাং এখানে মানুষকে জানানোর আর একটা অন্যতম কারণ হচ্ছে যে তাদের সহযোগিতা ছাড়া এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া আসলে এই ধরনের একটা সম্মেলনকে সফল করা যাবে না। সুতরাং আমরা আশা করব সবাই সেইভাবেই সহযোগিতা করবে, এবং এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে পরিচিত করতে পারব। জনাব সাবির হোসেন চৌধুরী, অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি এবং আশিস সৈকত, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে এই সব সম্মেলন একটি সফল সম্মেলন হবে এবং বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল হবে পৃথিবীর কাছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য, এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।